নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুরু করছি আমাদের অনুষ্ঠান দশের খবর, দেশের খবর। সঙ্গে রয়েছি আমি বিশাখা। আর এই প্রথমেই, এই অনুষ্ঠানের প্রথমেই আমরা যে খবরের দিকে নজর রাখবো তা হলো নবান্নের যে সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সেদিকে আমরা নজর রাখবো। ভোট মিটতে না মিটতেই করোনা মোকাবিলায় এবার নয়া পদক্ষেপ নবান্ন তথা রাজ্য সরকারের। বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিনেমা হল, শপিং মল, রেস্তোরাঁ, বার সহ অন্যান্য বেশ কিছু এন্টারটেনমেন্ট জোনের, এবং সেই সঙ্গে বলা হয়েছে খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান। এবং এই যে সিদ্ধান্ত, এই যে পদক্ষেপ, তাকে সাধুবাদ জানানো হয়েছে আম আদমি থেকে, রাজনৈতিক মহল সবার তরফ থেকেই। বাংলায় উদ্বেগ বাড়াচ্ছে করোনা পরিস্থিতি, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে নবান্নের তরফ থেকে নির্দেশিকা জারি করে সিনেমা হল, শপিং মল, বার, রেস্তোরাঁ বন্ধ করা হলো। এক নজরে দেখে নেওয়া যাক নবান্নের নির্দেশিকা। করোনায় পদক্ষেপ রাজ্যের, করোনা মোকাবিলায় নয়া নির্দেশিকা রাজ্যের। সমস্ত সিনেমা হল, শপিং মল, বিউটি পার্লার বন্ধ। বন্ধ থাকবে রেস্তোরাঁ, বার, জিম, স্পা, সুইমিং পুল, স্পোর্টস কমপ্লেক্স, ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক সমস্ত জমায়েত বন্ধের নির্দেশ। বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা পর্যন্ত। খোলা থাকবে অত্যাবশ্যকীয় পণ্য, ওষুধ ও মুদিখানার দোকান। রাজ্যের এই নির্দেশিকা জারির পর থেকেই মাইকিংয়ে প্রচার শুরু হয়েছে। প্রয়োজনীয় বা এসেনশিয়াল জিনিস, যেই জিনিসগুলো সেগুলো যথারীতি খোলা থাকছে, যেমন ওষুধের দোকান, দুধ দেওয়া, যেটা বাড়ি বাড়ি দুধ দিতে আসেন যারা, সেটা। এছাড়াও যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, এসেনশিয়াল জিনিস, সেগুলো সমস্তটাই খোলা থাকছে। করোনা রুখতে কড়া রাজ্যের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই। সমস্যা তো হবেই, অবশ্যই সমস্যা হবে। মানে মানুষ তো এমনিতেই মানে টাকা পয়সার জন্য একটা ইকোনমিক দিক থেকে খুব কাজটা ভালোই করেছে, কারণ এত পরিমাণে যে করোনা বেড়ে গেছে এরকম আগে করা উচিত ছিল। রুমটা তো অবভিয়াসলি খোলা একটু রাখা উচিত, কেন কি এটা আমাদের ওয়ার্কআউট এখন যা সিচুয়েশন তৈরি হচ্ছে তা হচ্ছে, তার জন্য আমাদের ইমিউনিটিটা এখন মেইনলি দরকার হচ্ছে। জিমটা অ্যাটলিস্ট খুলে রাখলে বেটার হয়। রাজনীতি ভুলে সংক্রমণ রুখতে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও। যে এই স্বাস্থ্যবিধি মেনে দ্রুততার সঙ্গে এই যে করোনা সংক্রমণ তা প্রতিরোধে যে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হবে, আমরা বিরোধী হলেও আমরা এই রাজ্যের মুখ্য সচিব, স্বাস্থ্য সচিব, তাদের সাথে আমরা সংযুক্ত মোর্চার পক্ষ থেকে মিটিং করেছি, করে আমরা কথা দিয়ে এসেছি যে আপনারা যে যে ব্যবস্থা নেবেন সেগুলিকে আমরা সহযোগিতা করব আমরা আমাদের দিক থেকে। দেখুন, আমরা তো কোভিড নিয়ে কোনো রাজনীতি করিনি, করতেও চাই না। আমরা চাই কেন্দ্র রাজ্য সংঘবদ্ধভাবে এই অতিমারির বিরোধিতা করুক, আগে মানুষ বাঁচান, জীবনকে জিততে হবে, করোনাকে হারতে হবে। তো সেক্ষেত্রেই একইভাবে এখানে একটা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, আমরা সম্পূর্ণ রকম এই সিদ্ধান্ত কার্যকর বা সহযোগিতা করব। এক্ষেত্রে কোনো রাজনীতি, রাজনীতির রং আমরা দেখব না। রাজ্যে যে হারে করোনা সংক্রমণ বাড়ছে তাতে উদ্বিগ্ন চিকিৎসক মহল। এই পরিস্থিতিতে নির্বাচনের গণনা নিয়েও বেশ কিছু বিধিনিষেধ জারি হয়েছে। সংক্রমণ রুখতে এখন পুরোপুরি লকডাউনের পথে হাঁটা হয় কিনা সেদিকেই নজর সবার। রিপাবলিক বাংলা। আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সেখানে আমরা বলবো যে নবান্নর তরফ থেকে যে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে সেই নির্দেশিকার প্রেক্ষিতেই এবার জেলায় জেলায় পুলিশ সচেতনতার মাইকিং শুরু করেছে, অর্থাৎ সচেতনতার বার্তা, সেই সঙ্গে এই নির্দেশিকা, গোটা বিষয়টাই এবার মাইকিং এর মাধ্যমে চালানো হচ্ছে, যাতে মানুষ সচেতন হন, যাতে মানুষ অবহিত হন যে ঠিক কখন থেকে কখন বাজার খোলা থাকবে, কোন কোন বিষয় বন্ধ থাকবে এবং কোন কোন বিষয়ের ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে। গোটা বিষয়টাই এবার পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে, এবং সেই সঙ্গে দেখা যাচ্ছে হাবড়াতেও এই মাইকিং এর বিষয়টা কিন্তু যথেষ্ট চেষ্টা করা হচ্ছে। হাবড়া ক্যানিং এ পুলিশের তরফ থেকে মাইকিং চলছে, মানুষকে সচেতন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে তারা। আমরা এ নিয়ে কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, পুলিশের তরফ থেকে ঠিক কি উদ্যোগ চোখে পড়ছে? যখনই ঘোষণা করা হয়েছে যে আংশিক লকডাউন, ঠিক তারপর থেকে যে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। হাবড়া পুলিশের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে হাবড়া শহর জুড়ে, এখনো পর্যন্ত আমরা সরাসরি দেখাচ্ছি আমাদের রিপাবলিক বাংলার পক্ষ থেকে, হাবড়া থানা পুলিশের পক্ষ থেকে যে মাইকিং করা হচ্ছে সমস্ত মানুষকে সচেতন থাকার জন্য, এবং রাজ্য সরকারের যে নির্দেশিকা সেই নির্দেশিকা মেনে যেন সমস্ত রকম মানুষ, সমস্ত বাজারঘাট করা হয়, তারা যেন বিনা প্রয়োজনে যেন বাড়ির বাইরে না বের হয়, তাদের যেই সময়টা
প্রয়োজন শুধুমাত্র সেই সময়তেই বাড়ির বাইরে বেরোবেন, তাছাড়া যেন অন্য কেউ বাড়ির বাইরে না বেরোন। অর্থাৎ করোনা রুখতে প্রশাসন যে তৎপর সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ করোনা যে কোনো মূল্যে হোক করোনা রুখতে হবে, এই করোনার চেনকে কাটতে হবে। তার জন্য রাজ্য সরকারের নিয়ম যেন প্রত্যেকটা মানুষ মানে এবং সেটা মানার জন্য বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অনুরোধ করা হচ্ছে। গোটা হাবড়া শহর জুড়ে সন্ধ্যে থেকে কিন্তু বিভিন্ন জায়গায় মাইকিং করে প্রচার করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে, এবং যারা মাস্ক না পরে রাস্তার বাইরে বেরোচ্ছেন বাইরে আছেন তাদেরকে কিন্তু তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে হাবড়া পুলিশের পক্ষ থেকে। হাবড়া পুলিশ ইতিমধ্যেই একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাস্ক ছাড়া, এমনকি যারা যদি আগামীকালকে যদি প্রয়োজন অর্থাৎ রাজ্য সরকারের যে বিশেষ নির্দেশিকা সেই নির্দেশিকার অমান্য করে যদি বাড়ির বাইরে তারা থাকেন তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে পুলিশের পক্ষ থেকে, এমনটাই কিন্তু তারা মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালাচ্ছেন। অনেক ধন্যবাদ টিটব, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি হাবড়া থেকে টিটব। এবং টিটব, আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, যেহেতু আমরা জানি যে মানুষ অলরেডি একটা লকডাউন তারা দেখেছে গত বছর, কিন্তু এখন সেটা লকডাউন না হলেও কিছু নির্দেশিকা জারি করা হয়েছে, মানুষের মধ্যে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? একদমই তাই, রাজ্য সরকার যখনই ঘোষণা করেছেন যে আংশিক লকডাউন হবে ঠিক তারপর থেকে মানুষ যে যথেষ্ট আতঙ্ক রয়েছে সেটা বলার অপেক্ষা রাখেন। কারণ এই হাবড়া থাকে সবসময়ের জন্য কিন্তু যানজট মুক্ত, অর্থাৎ যানজট থাকে এখানে যে প্রচণ্ড জ্যাম থাকে সেই হাবড়া শহর এখন কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তায় পুরো ফাঁকা, অর্থাৎ গাড়ি যানবাহন এবং মানুষ খুব একটা বেশি নেই রাস্তাতে, তারা যে একটা আতঙ্কের মধ্যে আছে। অর্থাৎ এই করোনা মহামারী, এই মহামারীকে তারা দূর করতে হবে, এই মহামারী মোকাবিলা করতে হবে। তার জন্য ধন্যবাদ তোমাকে, আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি টিটব ছিলেন আমাদের সঙ্গে হাবড়া থেকে, হাবড়া পুলিশের তরফ থেকে এবং ওভারঅল জেলায় জেলায় পুলিশের তরফ থেকে যেভাবে মাইকিং করে মানুষকে সজাগ করা হচ্ছে, সচেতন করা হচ্ছে, তার মধ্যে দিয়ে একটাই আমাদের তরফ থেকে যে বার্তা, মানুষ যেন কোনোভাবেই এতে আতঙ্কিত না হন, এটা শুধুমাত্র কিছু নির্দেশিকা এবং এই পরিস্থিতি মোকাবিলার জন্য এই নির্দেশিকা জারি করা হয়েছে, এটা কোনোভাবেই আংশিক বা কোনো রকম লকডাউন নয়, এই বিষয়টা থেকে যেন মানুষের কোনো রকম আতঙ্ক না তৈরি হয় সংবাদ মাধ্যম হিসেবে, এটাই আমরা বলতে চাই। এর সঙ্গে সঙ্গে আমরা এবার যে খবরের দিকে নজর রাখবো সেদিকে আমাদের বলতেই হয় যে আমরা জানি যেভাবে উদ্বেগজনক পরিস্থিতিতে চলে যাচ্ছে করোনা, প্রত্যেক চব্বিশ ঘন্টায় আগের চব্বিশ ঘন্টার রেকর্ড ভাঙছে করোনা, এবং তার মধ্যে দিয়ে যেটা সব থেকে ভয়াবহ রেকর্ড আমরা দেখতে পাচ্ছি, চব্বিশ ঘন্টায় গত চব্বিশ ঘন্টায় সমস্ত রেকর্ড ভেঙে ফেলেছে করোনা, এবং দেখা যাচ্ছে 386,000 মানুষ আক্রান্ত হয়েছেন দেশে, আর সেই সঙ্গেই পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও, আক্রান্তের সংখ্যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী শেষ চব্বিশ ঘন্টায় করোনা আক্রান্ত 386,452 জন, মোট আক্রান্ত 1,87,62,976 জন, একদিনে সর্বোচ্চ মৃত 3,489 জন, মোট মৃতের সংখ্যা বেড়ে হল 208,330 জন, সক্রিয় আক্রান্তের সংখ্যা বেড়ে 31,70,228 জন। করোনায় বাড়তে থাকা সংক্রমণের কথা মাথায় রেখে পয়লা মে থেকে 18 বছরের বেশি বয়স্কদের টিকাকরণের আওতায় আনছে কেন্দ্রীয় সরকার। রিপাবলিক বাংলা। আগামীকাল রাশিয়া থেকে স্পুটনিক ভি অর্থাৎ ভ্যাকসিন স্পুটনিক ভির প্রথম ব্যাচ আসছে আমাদের দেশে, এবং অন্যদিকে যখন অক্সিজেন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে বিভিন্ন মহলের তরফে, সেই সময় সেই অভিযোগ নস্যাৎ করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কোভিশিল্ড কোভ্যাক্সিনের পর এবার স্পুটনিক ভি, কেন্দ্রের হাতে আসছে তৃতীয় ভ্যাকসিন, শনিবার দেশে পৌঁছচ্ছে রাশিয়ার তৈরি ভ্যাকসিন স্পুটনিক ভি। পাশাপাশি সব অভিযোগ উড়িয়ে দিয়ে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে দেশে অক্সিজেনের অভাব নেই, কিছু পরিকাঠামোগত সমস্যা থাকতে পারে। সাথে এক মেজর ইস্যু হম লোক সামনে রাহা হ্যা কি হমনে ইনিশিয়াল স্টেজেস অফ প্যান্ডেমিক মে হি ইহ পায়া থা কি অক্সিজেন সাপোর্টেড বেডস এক মেজর ক্লিনিক্যাল ইন্টারভেনশন হ্যায়, और उसके साथ ही पिछले साल ही हम लोगों ने करीब 1,02,400 ऑक्सीजन सिलेंडर नेशनल लेवल पर प्रोक्योर कर स्टेट्स में डिस्ट्रीब्यूट किए थे। नेशनल फार्मास्यूटिकल प्राइसिंग अथॉरिटी ने पिछले साल ही, इससे पहले जबकि हमने गैशियस मेडिकल ऑक्सीजन के प्राइसेस को कैप किया था, उन्होंने लिक्विड मेडिकल ऑक्सीजन के प्राइसेस को भी कैप किया। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে অক্সিজেন তৈরিতে ইতিমধ্যে স্টিল প্ল্যান্টগুলি কাজ শুরু করেছে।
नेशनल फार्मास्यूटिकल प्राइसिंग अथॉरिटी ने पिछले साल ही, इससे पहले जबकि हमने गैशियस मेडिकल ऑक्सीजन के प्राइसेस को कैप किया था, उन्होंने लिक्विड मेडिकल ऑक्सीजन के प्राइसेस को भी कैप किया। साथ ही हमने यह इंश्योर करने के लिए कि खासकर कि जो और प्रांत है जहां पर फिजिबिलिटी ऑफ लैंड अगर स्टेट हमें देती है तो वहां पर हम पीएसए प्लांट लगाएं जिससे कि लोकल ही ऑक्सीजन का प्रोडक्शन हो सके, उसके तहत 162 प्लांट्स भी देश में सैंक्शन किए गए। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে পরিবহনের ক্ষেত্রে নাইট্রোজেন ও লিকুইড আর্গন ট্যাঙ্কারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। পাশাপাশি জিপিএস এর মাধ্যমে ট্যাঙ্কারগুলি ট্র্যাক করা হচ্ছে। স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেমও পাস করা হয়েছে যাতে দ্রুত মানুষের কাছে অক্সিজেন পৌঁছে যায়। जिसके अंतर्गत हम 50% जो हमारे नाइट्रोजन और आर्गन टैंकर्स होते हैं करीब 600 टैंकर, उनको ऑक्सीजन सप्लाई के लिए कन्वर्ट कर रहे हैं। साथ ही 138 क्रायोजेनिक टैंकर जो ऑक्सीजन के लिए इस्तेमाल होंगे उनको भी हम इंपोर्ट कर रहे हैं। এদিকে রেমডেসিভির জন্য আমেরিকার একটি ওষুধ প্রস্তুতকারী সংস্থাকে 4.5 লাখ ডোজের অর্ডার দিয়েছে কেন্দ্রের অধীনস্থ সংস্থা হিন্দুস্তান ল্যাটেক্স লিমিটেড। হিন্দুস্তান ল্যাটেক্স লিমিটেড নামে একটি সংস্থা রেমডেসিভিরের অর্ডার দিয়েছে। আমেরিকার ওষুধ প্রস্তুতকারী সংস্থা জি লিড সায়েন্সেসের কাছে অর্ডার দেওয়া হয়েছে। 4.5 লাখ রেমডেসিভির নেবে কেন্দ্র পরিচালিত ওই সংস্থা। প্রথম ধাপে শুক্রবার 75,000 ওষুধের ডোজ এসে পৌঁছেছে। আরও 2-3 দিনের মধ্যে 75,000 থেকে 1 লাখ ডোজ পৌঁছে যাবে। মে মাসের মাঝামাঝি আরও 1 লাখ ডোজ দেশে এসে পৌঁছবে। এদিকে করোনার মোকাবিলায় ইতিমধ্যেই মহারাষ্ট্র সরকার লকডাউন জারি করেছে। 15 মে পর্যন্ত লকডাউন জারি থাকবে। দিল্লিতে 15 মে পর্যন্ত লকডাউন জারি থাকছে। লকডাউনে রয়েছে উত্তরপ্রদেশ, কর্ণাটক, তেলেঙ্গানা, ঝাড়খণ্ড, গোয়ার মতো রাজ্যগুলি। লকডাউন না করলেও নাইট কারফিউর পথে হেঁটেছে বহু রাজ্য। জম্মু কাশ্মীরে করোনা কারফিউ, কেরালা তামিলনাড়ুতে কারফিউ, হরিয়ানায় করোনা সংক্রান্ত বিধিনিষেধ, গুজরাতে মিনি লকডাউন জারি করা হয়েছে। পাশাপাশি পাঞ্জাব, হিমাচল প্রদেশ, অসম, ত্রিপুরা, নাগাল্যান্ডে নাইট কারফিউ জারি করা হয়েছে। রিপাবলিক বাংলা। আগামীকাল থেকেই 18 বছরের ঊর্ধ্বে প্রত্যেক ভারতবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে করোনা মোকাবিলায়। এই সিদ্ধান্ত আগামীকাল থেকেই এই কর্মসূচি শুরু হচ্ছে এবং তার মধ্যে দিয়েই অর্থাৎ ভ্যাকসিন ফর অল মিশন এই কর্মসূচির মধ্যে দিয়ে এই পর্যায়ক্রমে 18 থেকে 44 বছর বয়সী সমস্ত ভারতবাসীকে আস্তে আস্তে টিকাকরণ করানো হবে, এমনটাই উদ্যোগ নেওয়া হয়েছে। এবং এই উদ্যোগ যা আগামীকাল থেকে কর্মসূচি রূপে শুরু হতে চলেছে তাকে সাধুবাদ জানানো হয়েছে সমস্ত মহলের তরফ থেকে। 1 মই के बाद से 18 वर्ष की ऊपर के किसी भी व्यक्ति को वैक्सीनेट किया जा सकेगा। শনিবার থেকে শুরু হচ্ছে সবার জন্য ভ্যাকসিন কর্মসূচি। ইতিমধ্যে রেজিস্ট্রেশনে ব্যাপক সাড়া মিলেছে। কোউইন ও আরোগ্য সেতু অ্যাপে চলছে নাম নথিভুক্তির কাজ। শুরু থেকেই অনলাইনে নাম রেজিস্ট্রেশনে মিলেছে অভাবনীয় সাফল্য। প্রথম দিনে ভ্যাকসিনের জন্য আবেদন করেছিলেন প্রায় 1.5 কোটি মানুষ। প্রতিদিনই বাড়ছে অনলাইনে আবেদনকারীর সংখ্যা। এখনো যারা করেননি তারা অনলাইনে আবেদন করতে পারবেন। 18 বছরের ঊর্ধ্বদের ভ্যাকসিনের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে কোউইন মোবাইল অ্যাপ, আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে। আবেদন করা যাবে http://cowin.gov.in এই ওয়েবসাইটের মাধ্যমেও। কোভিড মোকাবেলায় ভ্যাকসিন অতি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসক মহল। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে সম্প্রতি কোভিশিল্ড ও কোভ্যাকসিনের দাম কমানোর আর্জি জানিয়েছিল কেন্দ্র। কেন্দ্রের এই আবেদনে সাড়া দিয়ে কোভিশিল্ডের দাম কমিয়েছিল প্রস্তুতকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট। তার একদিন পরেই কোভ্যাকসিনের দাম কমায় ভারত বায়োটেকও। রিপাবলিক বাংলা।